যশোরের ফায়ার সার্ভিস ও জেলা ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে অগ্নি নিরাপত্তা ঝুঁকিতে থাকা ভবন ও মার্কেটগুলোকে চিহ্নিত করে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, এএসআই জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।